একদিন পশুর রাজা মানে জঙ্গলে যে রাজ করে সেই সিংহ নিজের সমস্ত পল্টনকে নিয়ে মানে সমস্ত সিংহ বাহিনীকে নিয়ে বেরিয়েছে জঙ্গল ভ্রমণ করতে। এমন সময় হঠাৎ সে সামনে থেকে দেখতে পেল সেই রাজ্যের যে রাজা, সেই রাজা আসল রাজা নিজের রাজমহল থেকে নিজের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে ঘুরতে বেরিয়েছে, নিজের রাজ্য দেখতে বেরিয়েছে। এই দৃশ্য দেখে সিংহ প্রথমে একটু হকচকিয়ে গেল। সে ভাবলো, আচ্ছা আমিও তো রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছি, আমিও তো জঙ্গলের রাজা, কিন্তু আমি তো একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, আমার পিছনে লোকজন আছে, কিন্তু রাজা যে মানে রাজ্য চালাচ্ছে যে সে একটা হাতির উপর বসে আছে, হাতির উপর একটা আসন আছে, লোকজন তার জন্য সব শাঁখ ফাঁক বাজাচ্ছে, না না এরকম করলে চলবে না, এটা খুব বাজে হচ্ছে, আমারও এরকমই আতিথেয়তা চাই। সে কী করলো, জঙ্গলে অ্যালার্ম করে দিল যে আমি এবার থেকে যখনই ঘুরতে বেরোবো আমি একটা হাতির পিঠে চেপে বেরোবো, আর তার জন্য একটা করে বাঘ মারা হোক, তার যে চামড়া সেটাকে চাদর করে পাতা হবে, তার উপর আমি বসে গোটা জঙ্গল ঘুরে বেড়াবো, কারণ আমি জঙ্গলের রাজা। ঠিক আছে, পশু পাখিরা মেনে নিল, হাতি রেডি, বাঘকে মেরে তার চামড়া পাতা হয়েছে আসন হিসাবে। এমন সময় সিংহ এসে বসতেই হঠাৎ চামড়াটা মানে আসনটা স্লিপ কেটে গেল, হাতি সরে গেল, আর সিংহ ধুপুস করে ওপর থেকে নিচে পড়ল। এই ছোট্ট একটা গল্প থেকে আমরা কী শিখতে পারি, এই ছোট গল্প থেকে আমরা শিখতে পারি যার কাজ তাকেই সাজে। মানে অন্যের কাজ আমি হঠাৎ করতে গেলাম তার মানে আমাকে খুব ভালো লাগবে এটা না হতেও পারে, হতেই পারে তার থেকে আমার বেটার স্কিলস আছে, কিন্তু তার মানে এটা নয় তার কাজটা আমি করতে পারবো। ওই যে কথায় বলে না, কাক পেখম লাগালে ময়ূর হয়ে যায় না, হ্যাঁ হতে পারে কাকের জায়গায় সেটা টিয়া পাখি, কিন্তু তাতেও ময়ূরের কাজটা ময়ূরই ভালো পারবে আর টিয়ার কাজটা টিয়াই।